হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হবে যে আল্লাহ কাউকে ঠকায় না, মানুষ নিজেই ঠকে, না বুঝিয়া আল্লাহকেও বকে। তবে আজকের আলোচনাটি হলো স্বপ্ন বিষয়। যেরকম যে কোনো কোনো মানুষের জীবনে দেখা যায় একটা বিপদগ্রস্ত হইয়া উঠেছে, আবার আরেকটা বিপদে পড়েছে, সেই বিপদ থেকেও সে উঠেছে, এরপর আবার আরেকটা বিপদে পড়েছে, সেই বিপদ থেকে উঠেছে, এরপরে আল্লাহকে বকতে বকতে বলতেছে যে হে আল্লাহ, তুমি আর কাউকে দেখো না, শুধু আমাকেই তুমি একটার পরে একটা বিপদ দাও। তখন এখানে যে বিষয়টি, আল্লাহ কখনোই দোষী নয়, দোষী একমাত্র আমরা। যেমন আল্লাহ প্রতিদিনের খবর প্রতিদিন দেখায়, প্রতিদিন জানায়, কিন্তু সেই জানার খবর আমরা রাখি না। আমি কয়েকটা এক্সাম্পল করব। যেমন কি বুঝবেন, যে আমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করতে যাই, এই ব্যাখ্যা করলে দেখি আমার সামনে কি হবে, সেই খবরটা আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু এই খবরটা আমি নেইনি, বুঝতে চাইনি, যার ফলে আমি অবুঝ রয়ে গেলাম, বিপদগ্রস্তই রইলাম। সেটি কেমন? যেমন মনে করেন, আমার দাদা বা আমার জ্যাঠা বা আমার জাত বংশের মধ্যে কেউ মারা যাবে, হয়তো 3 দিন পরে বা 5 দিন পরে মারা যাবে। এখন আমি ঢাকায় চাকরি করি, এখন তারা মারা যাবে কে সেটা ধর আমি জানি না, কিন্তু সেটা জানার ব্যবস্থাও আল্লাহ রেখেছে, কিন্তু আমরা বুঝি না, বিদায় আমরা অবুঝ হয়ে থাকি। সেটি হলো কেমন, যে একটি রাত্রে, যেমন আপনি দেখতেছেন যে গাছের মধ্যে কাঁঠাল পেকে আছে, তখন কাঁঠালটার মধ্যে টোকা দিয়েছেন, টোকা দেওয়ার পরে বোঝা যাচ্ছে একেবারে পেকে গেছে, আর অনেক বেশি পেকে গেছে, মনে হয় কিছুক্ষণ পরে কাঁঠালটা গাছ থেকে আপনিই পড়ে যাবে, একদম গলগল্লা হয়ে গেছে। তখন এই কাঁঠালটা নিচে নামাইলেন, নামানোর পরে কাঁঠালটাকে দুই ভাগ করলেন, দুই ভাগ করার পরে আপনি সেই কাঁঠালের যে কোষ খেতে শুরু করেছেন। তো এখন কথা হলো যে মানুষ মরে যাওয়ার তো আর কোনো টাইম নেই, যে অমুক বছর মরবে মানুষ, অমুক বছর মরবে না, এমন তো না। মানুষ জন্ম নিচ্ছে, মানুষ মৃত্যুবরণ করতেছে। তবে আপনি যদি আপনার জাতবংশ মৃত্যু হইতে দেখেন, যে আপনার দাদা আপনার জাতবংশের মধ্যে কেউ মৃত্যুবরণ করবে, তখন আপনি কী করে বুঝবেন? তখনই আপনার স্বপ্নে আসবে, পাকা কাঁঠাল আপনি পেরে একে দুই ভাগ করে আপনি খাইতেছেন, আর তখনই বুঝতে হবে যে আমার কোনো জাত বংশ মৃত্যুবরণ করবে, যে আমার জাতকে আমি খেয়ে ফেলছি। সেটা কেমন, যে কাঁঠালের সাথে জাত বংশের কি মিল বা এখানে কি যুক্তি? তা এটা আমি বলবো, দেখেন আমরা বাংলাদেশে বাস করি, আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। তাহলে আমার যে চাচা বাবা, আমার যে দাদা, তারা কিন্তু আমার জাত বংশ। তখন এই জাত দিয়ে সেই জাতকে বোঝানো হলো যে আমি কাঁঠাল থেকে সে জাতীয় ফলটাকে পেরে আমি ভেঙে এটাকে খেয়ে ফেলছি, তার মানে আমার জাতকে আমি খেয়ে ফেলছি, তার মানে আমার জাত বংশের কেউ চলে যাবে, তার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হে জগতবাসী, আমি যে আলোচনাটি আপনাদের সাথে করতেছি, এই আলোচনাটি কোনো বানোয়াট নয়, এই আলোচনাটি প্র্যাকটিক্যাল। আচ্ছা, এ ফাঁকে আমি আরও একটি আলোচনা করব। যেমন আমরা যদি ভাবি যে এমন একটা সময় ছিল, তখন ফোন ছিল না, তখন চিঠির যুগ ছিল। তো এখন যদি বিদেশ থেকে একটা চিঠি আসতো, তখন বুঝতাম যে হ্যাঁ, আমার ভাই বা আমার বাবা বা আমার আত্মীয় ভালো আছে মন্দ আছে জানতে পারতাম। আজকে চিঠি দিলে 1 সপ্তাহ লাগতো বা 2 সপ্তাহ লাগতো চিঠিটা পৌঁছাতে। তাহলে ওই যুগের কথা যদি আমরা ধরি, তখন ফোনের কোনো ব্যবস্থা ছিল না, মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না। তো এখন আমি যেটি বলবো, যে বিদেশে আমার একজন জাত বংশ
কেউ মারা যাবে, তখন এটা আমি কী করে বুঝব? তবে দেখেন, আমার জীবনে আমি যেটা প্র্যাকটিক্যালি ঘটেছে সেটা হলো যে আমার মহব্বতের দাদা মারা গেছে। আমার এত মহব্বতের জাত বংশ, আমার দাদা মারা গেল। আমি এতদিন ধরে তরিকত করি, এতদিন ধরে আমি সাধনা করি, হে আল্লাহ তুমি জানাইলে না আমাকে, এতটুকু কি আমি তোমার কাছে, এতটুকু তোমার কাছে কি আমি অতটুকু ভাগ্য আমি কামাইনি যে আমার একটা মহব্বতের দাদা এই পৃথিবী ত্যাগ করবে? আমি সেটা জানলাম না। তো তখন আল্লাহর প্রতি মনটাকে অন্যরকম করে, তখন এক জায়গায় হেলান দিয়ে বসে আছি, আমার চোখ লেগে আসছে। তখন দেখতেছি কেউ আমাকে বলতেছে, এই তোকে আমি বলেছি না, তোকে আমি দেখাইছি না যে তোর জাত বংশ চলে যাবে? তুই যে সেদিন কাঁঠাল খেয়েছিলি, সেই কাঁঠালটা খাওয়ার পরে যে বাকলাটা, কাঁঠালের যে ছোলকাটা, এটা তুই খেয়ে এরপরে মাটির তলায় ঢুকিয়ে মাটি দিয়ে বরট সমন করে দিলি, মাটির তলে পুঁতে দিলি, আমি তোকে দেখিয়েছিলাম না, আমি তোকে সিগন্যাল দিয়েছিলাম না যে তোর জাত চলে যাবে? এই তো তোর জাত, তুই নিজেই তো খেয়ে মাটির নিচে রেখেছিস, তাহলে আমি তো তোকে দেখাইছি, তাহলে আমাকে তুই এসব কী বলছিস? তখন যে বলছে তার রূপটা কার জানেন? তার রূপটা হলো মুর্শিদের। কারণ এই জন্যই তো বলা হয়েছে যে আল্লাহ বলেছে, হে রাসুল আপনার হাতই আমার হাত। আর রাসুল বলেছে কি, বেলায়েতের যুগে উলিয়া উলিয়া পীর মুর্শিদের হাতই আমার হাত। যখন আমি আল্লাহকে স্মরণ করেছি, যখন আমি রাসুলকে স্মরণ করেছি আর মনে মনে একটা অভিমান করেছি, কেন আমাকে জানানো হইল না আমার জাত বংশ চলে যাবে, তখন ঠিকই চলে এলো যে মুর্শিদ রূপে রাসুল আর রাসুল রূপে খোদা, আর এই হইতে নাই জুদা, এক সুতায় বাঁধা, যে না বুঝে সে হতে হবে গাদা। তবে মনটাকে করিয়া সাদা, এই কথাগুলো নেবেন, করবেন না কোনো বাধা। যাই হোক, হে জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম, সে আলোচনাটি যে স্বপ্ন বিষয়, আমি সামনে অনেকগুলো পর্ব দিব, অবশ্যই প্রতিটা পর্বে আপনারা কিছু না কিছু জানতে পারবেন, একটা করে জানলেও তিরিশটা পর্বে তিরিশটা জানা যাবে। তবে হে জগতবাসী, আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে, তবে আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।